আসসালামু আলাইকুম সবাইকে। মডিফায়ার কুমিল্লা বোর্ড 2019 সালের সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, নিউজ পেপার প্লেস এ ভেরি ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন রোল ইন মডার্ন সিভিলাইজেশন। তো প্রি মডিফাই দ্য নাউন অর্থাৎ আমাদের একটি অ্যাজেক্টিভ শব্দ বসাতে হবে। নিউজ পেপার প্লেস নিউজ পেপার ভূমিকা রাখে এ ভেরি খুব বেশি ড্যাশ রোল গুরুত্বপূর্ণ ভূমিকা, তাহলে কি হবে? ইম্পর্টেন্ট রোল, ইম্পর্টেন্ট রোল অথবা ভাইটাল রোল, ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতায় সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইট পাবলিশেস, এটা প্রকাশ করে, নিউজ অ্যান্ড ভিউজ, সংবাদ এবং মতামত অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশ বিদেশের। অনলি ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন নলেজ ইজ নট এনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এই তুলনামূলক বিশ্বে শুধুমাত্র ড্যাশ জ্ঞানই যথেষ্ট নয়। তাহলে কী জ্ঞান যথেষ্ট নয় বলো তো? বুকিশ নলেজ অর্থাৎ পুঁথিগত বিদ্যা, বুকিশ, বুকিশ নলেজ অথবা বুকিশ নলেজ অথবা একাডেমিক নলেজ, একাডেমিক নলেজ অথবা বুকিশ নলেজ, একাডেমিক নলেজ অথবা বুকিশ নলেজ ইজ নট এনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এই তুলনামূলক বিশ্বে, এই প্রতিযোগিতামূলক বিশ্বে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়। এ নিউজ পেপার হেল্পস এ ম্যান, একটি সংবাদপত্র একজন মানুষকে সাহায্য করে, ইউজ ইনফিনিটিভ। তারপরে রয়েছে দেখো হিজ জেনারেল নলেজ, তো কি তার সাধারণ জ্ঞান বৃদ্ধি করতে, তাহলে কি হবে? দেখো ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে, আমরা অ্যান্সার করছি টু ইনরিচ, টু ইনরিচ সমৃদ্ধ করতে অথবা টু ডেভেলপ উন্নতি করতে, টু ডেভেলপ, টু ডেভেলপ উন্নতি করতে। এ নিউজ পেপার হেল্পস এ ম্যান টু ইনরিচ সমৃদ্ধ করতে অথবা টু ডেভেলপ উন্নতি করতে হিজ জেনারেল নলেজ তার সাধারণ জ্ঞানকে। বিসাইডস পাশাপাশি একাডেমিক বুকস পুঁথিগত বইগুলো, ওয়ান শুড রিড নিউজ পেপার, ওয়ান শুড রিড নিউজ পেপার ড্যাশ, অন শুড নিউজ পেপার ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব, তো ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে। তো ভার্বকে যে মডিফাই করে আমরা জানি সেটি হয় কি? অ্যাডভার্ব। তাহলে ওয়ান শুড রিড নিউজ পেপার, নিউজ পেপারস ডেইলি, ডেইলি অথবা এভরি ডে, এভরি ডে, ওয়ান শুড রিড নিউজ পেপার ডেইলি অথবা এভরি ডে অথবা রেগুলারলি, যে কোনো একটি অ্যান্সার করবে। ওয়ান শুড রিড নিউজ পেপারস ডেইলি রেগুলারলি অথবা এভরিডে। তারপরে দেখো নিউজ পেপার হেল্পস অন, নিউজ পেপার একজনকে সাহায্য করে, ইউজ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি? টু যুক্ত ভিয়ন, দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, নিউজ পেপার একজনকে সাহায্য করে বিশ্বের ঘটনা জানতে, তো জানতে ইংরেজি কী হবে? টু নো, আমরা ইনফিনিটিভ অ্যান্সার করছি, দেখো টু নো জানতে। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটার মানে কি হচ্ছে? দেখো নিউজ পেপার হেল্পস অন টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, সংবাদপত্র একজনকে সাহায্য করে সারা বিশ্বের খবর জানতে। তারপরে দেখো ড্যাশ ইউজ এ পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ মানে কি? ভার্বের সাথে আইএনজি থাকবে এবং একটা দুইটা শব্দ আমরা ব্যবহার করব। তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে রিডিং নিউজ পেপার, রিডিং নিউজ পেপার রিডিং নিউজ পেপার রিডিং নিউজ পেপার রেগুলারলি, নিয়মিত নিউজ পেপার, নিয়মিত সংবাদপত্র পড়ার মাধ্যমে। ওয়ান শুড, ওয়ান ক্যান বি এ অ্যাওয়ার অফ এভরিথিং, একজন সব কিছু সম্পর্কে সচেতন হতে পারে। দে আর ড্যাশ
देयर आर ড্যাশ এখানে বলা হয়েছে প্রি মডিফাই দা নাউন, তো নাউনকে যে মডিফাই করে সে কি হয়, অ্যাজেকটিভ হয়। তাহলে আমরা এখানে একটি অ্যাজেকটিভ শব্দ বসাবো, দেয়ার আর মেনি কাইন্ডস অফ নিউজ পেপার্স। দেখো আমরা একটি অ্যাজেকটিভ শব্দ বসাচ্ছি মেনি, দেয়ার আর মেনি কাইন্ডস অফ নিউজ পেপার্স, অনেক ধরনের নিউজ পেপার রয়েছে বা সংবাদপত্র রয়েছে। ওয়ান শুড সিলেক্ট দা নিউজ পেপার ড্যাশ, দেখো তাহলে ওয়ান শুড সিলেক্ট, একজনকে পছন্দ করতে হবে বা নির্বাচন করতে হবে দা নিউজ পেপার সংবাদপত্র, দেখো কেয়ারফুলি, কেয়ারফুলি অথবা ওয়াইজলি, ওয়াইজ ওয়াইজলি, দেখো কেয়ারফুলি অথবা ওয়াইজলি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে কি বলা ছিল, দেখো এখানে বলা হয়েছে পোস্ট মডিফাই দা ভার্ব, তো ভার্বকে যে মডিফাই করে সে হয় অ্যাডভার্ব। তাহলে দেখো এখানে কেয়ারফুলি একটি অ্যাডভার্ব অথবা ওয়াইজলি একটি অ্যাডভার্ব। সেন্টেন্সটি আমি আবারও পড়ছি, দেখো ওয়ান শুড সিলেক্ট দা নিউজ পেপার কেয়ারফুলি অথবা ওয়াইজলি, একজনকে অবশ্যই নির্বাচন করতে হবে সতর্কতার সাথে অথবা বিজ্ঞতার সাথে। কেন, কারণটা দেখো পরের লাইনে স্পষ্ট করা আছে, ওয়ান শুড চুজ দা ড্যাশ নিউজ পেপার বিকজ মেনি নিউজ পেপার প্রেজেন্ট নিউজেস পার্শিয়ালি। তাহলে আমাদের দেখো আমাদের বিজ্ঞতার সাথে সংবাদপত্র পছন্দ করতে হবে, কেননা পক্ষপাতিত্বমূলকভাবে সংবাদপত্র ছাপা হয়। তাহলে এখানে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে ওয়ান শুড চুজ দা প্রপার নিউজ পেপার, দা প্রপার নিউজ পেপার সঠিক সংবাদপত্র অথবা রাইট নিউজ পেপার, অথবা রাইট নিউজ পেপার, রাইট নিউজ পেপার বিকজ মেনি নিউজ পেপার্স প্রেজেন্ট নিউজেস পার্শিয়ালি। হোয়াট এভার দ্য নিউজ পেপার ইজ, নিউজ পেপার যাই হোক না কেন, ইট ড্যাশ হেল্পস এ ম্যান, বলা হয়েছে প্রি মডিফাই দ্য ভার্ব, তো ভার্বকে যে মডিফাই করে সে কী হয়, অ্যাডভার্ব হয়। তাহলে আমরা এখানে একটি অ্যাডভার্ব বসাবো, দেখো হোয়াট এভার দ্য নিউজ পেপার ইজ, নিউজ পেপার যাই হোক না কেন, ইট অলওয়েজ হেল্পস এ ম্যান, এটা সবসময় একজন মানুষকে সাহায্য করে, ইট অলওয়েজ হেল্পস এ ম্যান, এটা সবসময় একজন মানুষকে সাহায্য করে। তো আশা করি তোমরা কুমিল্লা বোর্ড 2019 সালের মডিফায়ার সমাধান পর্বটি বুঝতে পেরেছো। আজকের মতো আল্লাহ হাফেজ।